আপনার এই মিথ্যা ঘেউ ঘেউ আমার কান পর্যন্ত পৌঁছায় না। আপনারা যারা মিথ্যা ঘেউ ঘেউ করেন, যে কুকুররা তারা দেখেন আমি থাকি হচ্ছে বুজ খলিফার উপরে। আপনারা আমার এইটা সিরবেন ওইটা সিরবেন আমার পর্যন্ত আসতে পারবেন? আরাব খানের নাম নিলেই ভাইরাল হয়। তো যে কুকুর সাংবাদিককে বলতেছি তোদের মুখের পরে থু। টাকার বাইরে যেতে হলে তাকে থানায় খবর দিয়ে যেতে হবে। ক্রিমিনাল ও হচ্ছে ব্ল্যাকমেল করে পাসপোর্ট গুলো আটকায় রাখছে। আমার বহু কষ্টের টাকা আমি তাকে দিয়েছিলাম, আজকে আমি প্রতারিত হয়ে রাতের আধারে কান্না করছি। বিদায় আমি চাই না হাজারো প্রবাসী কান্না করুক, কারণ তিনি ধারাবাহিক ভাবে প্রতারণার ফাঁদ নিয়ে সামনে আসে, তার পরক্ষণে তার কোনো বাস্তবিক কোনো চিহ্ন থাকে না। আসসালামু আলাইকুম। আপনারা যারা এই যে অনেক নিচে বসে কিছু নিম্ন শ্রেণীর কুকুর সাংবাদিক যারা ঘেউ ঘেউ করতেছেন অনেক নিচে, আমি থাকি কোথায়? বুজ খলিফাতে 101 তলার উপরে। আপনার এই মিথ্যা ঘেউ ঘেউ আমার কান পর্যন্ত পৌঁছায় না। আপনারা যারা মিথ্যা ঘেউ ঘেউ করেন, যে কুকুররা তারা দেখেন আমি থাকি হচ্ছে বুজ খলিফার উপরে। আপনারা আমার এইটা সিরবেন ওইটা সিরবেন আমার পর্যন্ত আসতে পারবেন? একটু ক্ষমতা আছে আপনাদের? যারা মিথ্যা সাংবাদিক, যারা এই যে মানে রাস্তার সাংবাদিক, 6000 টাকায় একটা মোবাইল কিনলেই সাংবাদিক হওয়া যায়, মিথ্যা কথা যে ছড়াচ্ছেন। আমি একটা কথা বলবো, আমি যদি কারোর কাছ থেকে টাকা নিতাম, এটা কি বাংলাদেশ? এটা হচ্ছে ইউএই। বলছেন আমি নাকি প্রতারণা করছি, আমি নাকি কার সাথে কারো টাকা মারছি? এটা ইউএই, এটা দুবাই। আমি যদি কার কাছ থেকে টাকা মেরে থাকি, আচ্ছা সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কাছ থেকে যদি কেউ টাকা মেরে থাকে, ধরেন আমি টাকা মারছি, আপনারা কোথায় যাবেন? সাংবাদিকের কাছে যাবেন না পুলিশের কাছে যাবেন? এই যে যারা কথা বলতেছে আমাকে নিয়ে, চোর। আমার জুয়েলারিতে কাজ করতো ক্লিনার ছিল, চারজনকে বের করে দিছি যখন আমি ইন্টারপোলে জেলে যাই। আমি এই দেখছেন এই 10-11 মাসে এই 4টা ব্যক্তি 5টা ব্যক্তি কথা বলতেছে, অন্য কোনো মানুষ আমাকে নিয়ে কিন্তু কথা বলে না। কি জন্য বলে না? এরা আমার কাছে কাজ করতো, সত্যি কথা, আমার সাথে ছবি আছে, আমার সাথে ছবি তুলছে, যেহেতু আমার সাথে কাজ করতো, আমার ক্লিনার ছিল। তো এই ক্লিনাররা চুরি করছে, আমি ইন্টারপোল জেলে গেলে যখন চুরি করছে, চুরি ধরা পড়ছে, ওদের জেলে দিছি, এটাই হলো অপরাধ। তারপর আমি ছাড়াই দিছি, আমার বাপ মা এসে হাত পাও ধরছে, আমি ছাড়াই দিছি। তো এদের কোনো প্রমাণ ছাড়া, একটা মানুষ বলতেছে একটা কথা, আপনি প্রমাণ ছাড়া কোনো ধরনের কোনো কিছু পাবলিশ করতে পারেন? পারেন, কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশের যারা সাংবাদিক, এরা হচ্ছে 6000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেই সাংবাদিক হয়, ভাইরাল হওয়ার জন্য আরব খানের নাম নিলেই ভাইরাল হয়। তো যে কুকুর সাংবাদিক বলতেছি তোদের মুখের পরে থু, কুকুর সাংবাদিক, তোরা হচ্ছে কুকুর সাংবাদিক। সব সাংবাদিক নিবেন না এটা আমলে, যারা কুকুর সাংবাদিক, যারা মিথ্যা কথা প্রচার করে, তোদের মুখে থু। আমি যদি কোনো অপরাধ করে থাকি, অবশ্যই অবশ্যই তারা পুলিশের কাছে যাবে। তারা কেন সাংবাদিকের কাছে যাবে? তোদের মতন বেজর্মা সাংবাদিকদের মুখের উপরে থু। তোরা এই যে ঘেউ ঘেউ করতেছিস, আরব খানের এইটা সিরবি ওইটা সিরবি, তোরা আমার পায়ের কাছে আসতে পারবি? পায়ের, কারণ কি, তোরা হচ্ছে মানুষকে নিয়ে পড়ে থাকবি। মানুষকে নিয়ে যারা পড়ে থাকে, এই পর্যন্ত জীবনে দেখছিস একটা প্রতিষ্ঠিত মানুষ কারো পিছনে কথা বলছে? কারণ হচ্ছে কি, ওর সময় নাই। তোদের সময় আছে, কারণ তোরা সময়টা নিজের পিছনে দিস না, অন্যের পিছনে দিস। এই জন্য ওই যে দেখছিস রাস্তা, রাস্তার কুকুর, ওই যে রাস্তায় পড়ে থাকবি, কোনোদিনও আরব খানের এই পর্যন্ত আসতে পারবি না, আমরা ছুঁতে পারবি না, রাস্তার কুকুর। তোদের মতো সাংবাদিকদের মুখের উপরে থু, সাংবাদিক, বেজরমা সাংবাদিক। প্রমাণ নিয়ে, এই পর্যন্ত কোনো প্রমাণ নিয়ে আমার কেউ ভিডিও বানাইছে যে আমি একটা অন্যায় করছি? সরি, সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। মুরগি চুরি করে পালায় গেছে, একটা পলাতক ব্যক্তিকে আমি ভয় পাবো কেন? ওর বাপের ক্ষমতা থাকলে ও বাংলাদেশে আসুক। একটা হুজুর দেখলাম যে আরব খান টাকা দিচ্ছে, সে লাইভ করতেছে। আরে বাপরে, আরব খান টাকা দিচ্ছে, তোমার কি? দিলেই একটা দেহ ব্যবসায়ী ভালো হয়ে যায় নাকি? কোরআন কোথাও নাই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দান করলে তার পাপ মুক্ত হয়, মানুষের টাকা চুরি করে দান করে দিলে পাপ মুক্ত হয়, যেখান থেকে চুরি করেছে সেখান থেকে ফেরত দিতে হয়। একটা ব্যভিচারে শাস্তি পাথর নিক্ষেপ করা, টাকা দান করে এই শাস্তি মেকওভার করা যায় না, এই বিষয়গুলো বুঝতে হবে। যেই সকল খুন বাংলাদেশে আছে, আমি তাদেরকেই ভয় পাই না। আর ও তো করে পালায় গেছে, মুরগি চুরি করে পালায় গেছে, একটা পলাতক ব্যক্তিকে আমি ভয় পাবো কেন? ওর বাপের ক্ষমতা থাকলে ও বাংলাদেশে আসুক, ওর সামনে বসে বসে চা খাবো, আর ওকে জিজ্ঞাসাবাদ করবো। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ যা যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বিজয় অর্জন করে। আর এই মাসেরই 7ই মার্চ সেই ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন, সদুদ্দেশ যে ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যে প্রামাণ্য দলিলে জনগণকে উদ্বুদ্ধকরণে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আমি এই মাসের প্রথম তারিখে আপনাদের কাছে আসতে পেরে আমি সত্যি আনন্দিত। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।